সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে চরণ ব্লগ। তো আজকে আসছে একটা বিয়ে বাড়িতে ডিজে প্রোগ্রামে। তো প্রোগ্রামে এসে বহুত খাটতে হচ্ছে, দেখতে পাচ্ছ, এতটা দূর দিয়ে গিয়েও ওইখানে মাল নিয়ে যেতে হচ্ছে। আর ওদিকে বিট্টু হাঁপিয়ে গেছে পুরো, মানে পরিস্থিতি কঠিন খারাপ হয়ে গিয়েছে, অনেক দূর মাল টানতে হচ্ছে। তো চলো, যাই হোক, পাল্টা নামাতে হবে, প্রোগ্রাম তো করতে হবে। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা সাথে থাকো। আমিও হাঁপিয়ে গিয়েছি মালটা। তো এখন আমরা মালগুলো নামিয়ে নিব, ঠিক আছে, কারণ অনেকটা দূর যেতে হবে, সবাই মিলে মালগুলো ধরে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ কতটা দূর প্যান্ডেল, আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতটা উঁচু থেকে নামা খুব রিস্কের ব্যাপারই, তো খুব চাপ হয়ে গেছিলো, তাই সবাই মিলে মালপত্রগুলো ধরছিলাম। আর ওদিকে রাকেশরা সার্ফিগুলো নামাচ্ছে, ঠিক আছে, সার্ফি লাইটগুলো টোটোতে করে নিয়ে আসা হয়েছিল পরান্দার বাড়ি থেকে, যেহেতু বাড়ির পাশে, ওই জন্য টোটোতে করে নিয়ে আসা হয়েছিল। তো অনেকটা দূরে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে। তো আপাতত মেশিন অ্যাম্পলিফায়ার যেগুলো ছিল সেগুলো গাড়ি থেকে সব চলে গিয়েছে। হ্যাঁ, চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। কথা বেরোচ্ছে না তো, আর এদিকে দেখতে পাচ্ছ বিট্টু দশরথ আর বিট্টুর সাথে একটা ছেলে এসেছিল, তারা টপগুলো নিয়ে আসছে। অত দূর থেকে টপ নিয়ে আসতে দেখো, একটা টপ নিয়ে আসতে সবার হালত খারাপ হয়ে গিয়েছে, এতগুলো মাল নিয়ে আসার পরে আবার টপ। ওই ফটাফট ওই তিনটে নিয়ে আসো, ফটাফট, দেরি করো না, যাও। ওই দেখি দেখি দেখি, আর তোমরা তো জানোই, তোমাদেরকে সবসময় বলি আমরা কতটা মজায় মজায় কাজ করি, সব যেখানে যাই সবসময় এনজয় করি। তো চলো, মালপত্র প্রায় নেমে গিয়েছে, আর একটা দুটো টপ আছে, ঠিক আছে, দুটো টপ নামালেই হয়ে যাবে, বাকি সব মাল চলে গিয়েছে। তো ফাইনালি সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের বলদা লাইট দিয়ে দিয়েছে, লাইট সাপ্লাই দিয়ে দিচ্ছে তো, না কমপ্লিট কমপ্লিট, আমি সাউন্ডটা টেস্ট হবে। আর ওদিকে দেখতে পাচ্ছ পরান্দা পার্কের কানেকশনগুলো করছে, পরান্দা খাটতে এত ব্যস্ত হয়ে গেছে তোমাদের কথা শুনে, আজকে খেটে যাচ্ছে তখন থেকে। তো চলো সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে শুনিয়ে দেবো। তোমরা জানো যে আমার নিউ মোবাইল থেকে সাউন্ড টেস্টিংটা অত ভালো মতো শোনাতে পারি না, কারণ সাউন্ডটা ভালো ক্যাপচার করতে পারে না, যেহেতু স্যামসংয়ের ফোন, আর তোমরা জানো যে স্যামসংয়ের ফোনে সাউন্ড ক্যাপচারটা অতটা ভালো হয় না। তো চলো, তবুও তোমাদেরকে যতটা হচ্ছে আমি শেয়ার করে শোনাচ্ছি, আর প্রোগ্রাম টাইমে তো প্রোগ্রামগুলো দেখাবো, ওটা রাকেশের ফোন থেকে করা হয়েছিল, সেগুলোও দেখাবো। এখানে অ্যাম্পলিফায়ারের সেট আপ বলতে সাউন্ড ক্যাপের যে সিগনেচার ষোলো সেটা ইউজ করেছি আজকে মিক্সচার, ঠিক আছে। আর অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা ডিবিএক্স ইকুয়ালাইজার একটা ইউজ করেছি টপের জন্য, আর 7000 ডাইনাটেক ইউজ করেছি, দুটো 7000। আর আমরা ডিবিএক্সের একটা ক্রসওভার ইউজ করেছি বেসের ক্ষেত্রে, ঠিক আছে। বেসে আমাদের পপের ক্যাবিনেট ছিল, আর ভেতরে ছিল 1000-এর পিওডিও 1000, ঠিক আছে, আর টপে ছিল 500 ওয়াট, আর টিউটারের জন্য 750 টিউটার ছিল। আর ওদিকে দেখতে পাচ্ছ ডিএমএক্স যেটা, আর এখানে সার্ফি বলতে আমরা জিআর 2P আর সার্ফি লাগিয়েছিলাম, ঠিক আছে, টোটাল 4টা সার্ফি। আর ডিএমএক্স আমরা দেখতে পাচ্ছি জিআর ডিএমএক্স ইউজ করি, যেটা তোমরা জানোই। আর এখানে প্লে বলতে আমরা ল্যাপটপ দিয়ে প্লে করছিলাম, আর ওদিকে বাবল লাগানো ছিল, মিনার বল ছিল, আর পালকো ছিল 8টার মতো, ঠিক আছে, সেরকম কিছু ছিল না সেট আপ। আর এদিকে তো অ্যাম্পলিফায়ারগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো আপাতত মোটামুটি এতটুকুই সেট আপ ছিল আজকের প্রোগ্রামে, ডিজে প্রোগ্রামে।
তো এটা মেয়ের বাড়ির মানে মেয়ের বিয়ের উপলক্ষে ডিজে সেট আপটা ছিল। আর চলো বাকি তো তোমাদেরকে প্রোগ্রামগুলো দেখিয়েই দিব। তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভিডিওটা দেখো, এবার প্রোগ্রাম তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ও সরি, আর আগুনের মেশিনও লাগানো ছিল, ঠিক আছে? এটা ফায়ার বক্স লাগানো ছিল ওখানে।